সাকিবাল হাসানের যে নাম যশ খ্যাতি কোন এমপি মন্ত্রীর চেয়ে কম, তার এমপি হওয়ার খায়েশ জেগেছে। জনপ্রিয় তারকারা আর্থিক সুবিধা পেতে দালালি করছে। একমাত্র নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ, তাও দেখেছেন আওয়ামী লীগের 3,326 জন প্রার্থী মনোনয়ন কিনেছে, কারণ এটা জুয়া খেলার মতো। তারা মনে করছে কোনোভাবে নৌকা পেলেই তারা এমপি হয়ে যাবে। এমনকি এই নির্বাচনে মনোনয়ন কিনেছে কে, সাবেক আইজিপি ডিআইজি সহ উচ্চতন পুলিশের এবং সচিব মিলিয়ে 24 জন আমলারা। তার মানে এই আমলারা তারা পদে থাকাকালীন সময় সরকারের গোলামি করেছে, সরকারের বেআইনি নির্দেশ পালন করেছে, যার ফলে আজকে আবার তারা আবার নতুন সুবিধা চাচ্ছে, এমপি হতে চাচ্ছে। আজকে সাংস্কৃতিক কর্মী ক্রীড়াঙ্গনের আমাদের উজ্জ্বল তারকারা আজকে নীতি বিসর্জন দিয়ে এমপি হওয়ার লাইনে তারা উঠেছে। সাকিবের মতো আন্তর্জাতিক ক্রিকেটার সাকিবাল হাসানের চেয়ে নাম যশ খ্যাতি বাংলাদেশের কোন এমপি মন্ত্রীর চেয়ে কম, তার এমপি হওয়ার খায়েশ জেগেছে। রিয়াজ ফেরদৌসের মতো সকলের জনপ্রিয় তারকারা শুধু কিছু আর্থিক সুবিধা পেতে আজকে আওয়ামী লীগের দালালি করছে। আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা সার্বজনীনতা নষ্ট করে রাজনৈতিক দালালি করলে জনগণ রাস্তায় আপনাদেরকে থুথু মারবে। আজকে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, কারা ক্ষমতায় আসবে, আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। দিল্লি বলছে, দিল্লির থিঙ্ক ট্যাঙ্করা বলছে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প তাদের কাছে বিশ্বস্ত কোনো রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন নাই, তাই তারা এই মুহূর্তে সরকার পরিবর্তন করতে চাচ্ছে না। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে ভারতের কোনো রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের দাবিদারি করার জন্য কথা বলছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যেই দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের রক্ত ঝরেছে, তারা ভারতের দিল্লির দাবিদারি করবে না। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা দেশের জনগণ ঠিক করবে, বাংলাদেশের রাজনৈতিক দল ঠিক করবে। আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া একতরফা কোনো নির্বাচন হতে দেব না, একতরফা নির্বাচন প্রতিহত করব।